আসসালামু আলাইকুম। 2024 সালে যে কনস্টেবল লিখিত পরীক্ষা, কোন প্যারাগ্রাফ অর্থাৎ ইংরেজি কোন প্যারাগ্রাফগুলো গুরুত্বপূর্ণ আজকে আমি এগুলো বলবো। প্রথমত হচ্ছে আপনার মাই, যেমন মাই প্যারেন্টস, মাই হবি, মাই স্কুল অথবা মাই ক্লাসরুম, হতে পারে যেগুলো মাই কান্ট্রি বা আওয়ার কান্ট্রি বা ইয়োর কান্ট্রি, যেটাই বলুন না কেন, মাই বা আওয়ার দিয়ে যেগুলো থাকে আমাদের, আওয়ার ভিলেজ বা মাই ভিলেজ, ঠিক আছে, এই মাই বা মাই ফাদার বা মাই মাদার, এই টাইপের একটা আপনার প্যারাগ্রাফ পরীক্ষায় আসবে। এবার মনে হয় 4 সেট কোশ্চেন করবে, যেহেতু প্রতি জেলার পরীক্ষা একদিনে না, হয়তো 12-13 জেলার বা 15 জেলার পরীক্ষা একদিনে, 4টা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 4 সেট যদি কোশ্চেন করে তাহলে এক একজনের ভাগে একটা পড়বে। মাই দিয়ে একটা প্যারাগ্রাফ আপনার কমন আসবে। এরপরে পড়বেন হচ্ছে আপনি ড্রাগ অ্যাডিকশন, আপনার ট্রি প্ল্যান্টেশন, তারপরে আপনি পড়বেন হচ্ছে পলিউশন পড়বেন, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, এই তিনটে আপনার পড়া লাগবে, এই তিনটে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপর পড়বেন হচ্ছে এ ভিলেজ ফেয়ার, টি স্টল, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, ডিজিটাল বাংলাদেশ, এই টাইপের প্যারাগ্রাফগুলো পরীক্ষায় বরাবরই আসে।